রেলওয়েত চাকরি করার দুর্বার হেঁপাহ, ডিঙিত আইকার দোলমায় পাপ্পু ওলাল। পাপ্পুর আজি মন বেয়া, বহুত বেয়া। বহু অপেক্ষার অন্তত সপোনের দায়িত্বটো পালন করবলৈ লৈছিল কাছাৰৰ কাটিগড়ার যুবক পাপ্পু দাসে। কলাসাজ পরিধান করে ডিঙিত আইকার্ডখন ওলমায় পাপ্পু উঠিছিল গুৱাহাটী শিলচর অভিমুখী এখন রেলত। রেলত উঠি এফালৰ পৰা যাত্রীর টিকট পরীক্ষা করে গৈছিল পাপুয়ে। টিকট নথকা যাত্রীক সকাহো দিছিল 160-290 টাকা। তার বিনিময়ত টিকট অবিহনে রেলত উঠা যাত্রীক রেহাই দিছিল টিটির দায়িত্বত থকা পাপ্পু দাসে। কিন্তু তেতিয়াই অথন্তরৰ সন্মুখীন পাপ্পু। হঠাৎ এজন যাত্রী উঠি আহিল পাপ্পুর কাষলৈ। চাওঁ আপোনাৰ আইকার্ড চাওঁ। অলপ সময়ৰ বাবে পাপ্পু আচৰিত, কি হল? যুবকজনে কলে আপোনাৰ আইকার্ডখন চাওঁ। পাপুয়ে আইকার্ড দেখুৱালে, এইখন নাম ঠিকনা হাতে লিখা এখন কাগজৰ টুকুৰাই আইকার্ড। পাপ্পু ধরা পড়িল। রেলওয়ের চাকরির সপোন পূরণ নোহাত কোলাসাজ পিন্ধি রেলত উঠিল পাপ্পু। নিজেই বনাই ললে আইকার্ড। যাত্রীর টিকট পরীক্ষা করে থাকতেই হঠাৎ যাত্রীর সন্দেহ উপজাত। সোধা পোছা করতে ওলাই পড়িল সকলো। পাপ্পু টিটিই নহয়, ভুয়া টিটিই। যাত্রীয়ে পাপুক লপা থপা দিলে, সংগ্রহ করা ধনখিনিও ঘুরাই ললে। ক্যামেরার সম্মুখত পাপ্পুর স্বীকারোক্তি। রেলর টিটিই হওয়ার বর মন আছিল, বারে বারে পরীক্ষা দিও চাকরি পোৱা নাছিল, সেয়ে করেছিল এই কাম। চাকরি তো বেজান এপ্লাই করলাম কিন্তু ভাইয়া নেই। কিদার মধ্যে চাকরি করার ইচ্ছা করে? আমার তো রেলওয়ে ডিপার্টমেন্টে করার ইচ্ছা। রেল যাত্রীর টিকট চাই চাই পাপু দাসর জেল যাত্রা। যাওয়ার সময়ত পাপুর আহ্বান, সরকারে পারিলে চাকরি এটা দিয়ক। জব করার তো বেজানো ইচ্ছা। আচ্ছা, তো গভর্নমেন্টের কাছে ওখানে আমি দাবি করি আর যে মানে আমার একটা মানে চাকরির দক্ষা। রাজ্যত ভুয়া আরক্ষী বিষয়া ওলাল, ভুয়া ডিসি এডিসি ওলাল, এবার ওলাল ভুয়া টিটিই। সঁচাকৈ অসমত আৰু নোলায় কি? শিলচৰৰ পৰা হাদুল আহমেদ, NKTV+।